জায়গায় জায়গায় আবর্জনা, রাস্তার ধারে জঞ্জালের স্তূপ, নর্দমা নোংরা জল যেন উপচে পড়ছে। ঘটনাস্থল খড়গপুরের 34 নম্বর ওয়ার্ডের প্রেম বাজার সোসাইটি। এলাকায় জঞ্জালের স্তূপে মিশেছে রাজনীতি। আবর্জনা নিয়ে স্থানীয় তৃণমূল কাউন্সিলর অপূর্ব ঘোষকে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন এলাকার ডাকাপুকো বিজেপি নেতা সৌরভ নাথ। জায়গায় জায়গায় পোস্টার দিয়ে লিখেছেন মাননীয় কাউন্সিলর অপূর্ব ঘোষ, 72 ঘন্টার মধ্যে পুরো সোসাইটি পরিষ্কার করতে হবে, না হলে আমি কোমরে গামছা বেঁধে বৃহস্পতিবার সকাল 7টায় মাঠে নেমে পড়ব আর একা সোসাইটি পরিষ্কার করব। উনি চাইছেন না, উনি করছেন না। এর আর কোনো, আর সবথেকে বড় কথা হচ্ছে যেহেতু ভোট হয়ে গেছে তাই উনি হয়তো আর চাইছেন না, আবার যখন ভোট হবে তখন উনি হয়তো আবার মাঠে নামবেন। বিজেপি নেতার এই পোস্টার নিয়ে কাউন্সিলর অপূর্ব ঘোষ রীতিমতো ক্ষুব্ধ। ঘটনার পিছনে বৃহত্তর ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন তিনি, যদিও তিনি ক্যামেরার সামনে কিছু বলতে চাননি। কিন্তু আবর্জনার জন্য শুধু বিরোধীরা নন, কাউন্সিলরের ভূমিকায় স্থানীয়দের একাংশও ক্ষুব্ধ। সমস্যা হয়, দীর্ঘদিন ধরে এখানে একটা ডাস্টবিন করে রেখেছে, কমিউনিটি হলে নানা রকম বিয়েবাড়ি টিয়েবাড়ি সব কিছুই হচ্ছে, কোনো ম্যানেজমেন্ট এত বাজে যে যত ডাস্ট চায়ের কাপ হেনা তেনা প্লাস্টিক প্লাস্টিক সব উড়ে পুরো একদম সামনেটা একদম খুব। পোস্টার নিয়ে একেবারেই অবহিত নন খড়গপুর পুরসভার চেয়ারম্যান। এরকম কোনো খবর আমাদের কাছে এখন অব্দি আসেনি, কাউন্সিলরও জানায়নি বা এলাকার মানুষও জানায়নি। তো জেনারেলি আমাদের মিউনিসিপ্যালিটির ওয়ার্ড থেকে প্রতিদিনই আমাদের সুইপাররা রেগুলার 35টা ওয়ার্ডেই যায়, পরিষ্কার করে, একটা সুপারভাইজার থাকে। তো যেহেতু আপনারা বলছেন আমরা খোঁজ নেবো, যদি সত্যি কোথাও ময়লা থাকে আমি নির্দেশ দেবো যত তাড়াতাড়ি সম্ভব জায়গাটাকে ক্লিয়ার করে দেবো। প্রায় এক মাস আগে খড়গপুরে পুরো বোর্ড গঠন হয়ে গিয়েছে, চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান দায়িত্ব নিয়ে নিয়েছেন, কিন্তু 5 জন পুর পরিষদের নাম এখনো ঘোষণা করা হয়নি। কানাঘুষো শোনা যাচ্ছে অপূর্ব ঘোষ পুর পরিষদের অন্যতম দাবিদার, তাই পুর পরিষদদের নাম ঘোষণার আগেই এলাকা জুড়ে পোস্টার পড়ায় অস্বস্তিতে অপূর্ব ঘোষ। খড়গপুর থেকে ইকোপির রিপোর্ট, Z24 ঘন্টা। কোন টিচারের কলার ধরতে হবে সঞ্জীব প্রামাণিককে বলো। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্রনেতা সঞ্জীব প্রামাণিকের ভাইরাল অডিও ঘিরে শোরগোল। সোমবার ওই অডিও ক্লিপ প্রকাশ্যে আসার পর তীব্র বিতর্ক শিক্ষক মহলে। ভাইরাল হওয়া অডিও ক্লিপে কি বলেছেন ছাত্রনেতা সঞ্জীব প্রামাণিক? ভাইরাল এই অডিও সত্যতা যাচাই করেনি Z24 ঘন্টা। যেহেতু আমরা ছাগলের তৃতীয় সন্তান হয়ে রয়েছি যাদবপুর ইউনিভার্সিটিতে, কেন আমি আজকে দাঁড়িয়ে বলছি যাদবপুরের কোন টিচারের কলার ধরতে হবে সঞ্জীব প্রামাণিককে বলো? এত বড় ক্ষমতা রাখে সঞ্জীব প্রামাণিক, এত বড় কথা আমি বলে দিলাম, এত বড় কথা বলে দিলাম যে কার কলার ধরতে হবে আমি ধরে নেবো। আমার হিস্ট্রি, আমার অ্যাক্টিভিটি অনেকেই জানো না, আমি কাউকে আমার নিজের ফুটেজ বা আমার বিষয়ে আমি কথা বলি না। যারা এই এই মিটিং এর মধ্যে যারা প্রেজেন্ট আছে খুব কমজনই জানে আমার অকাজ সম্পর্কে, ঠিক আছে? আজকে দাঁড়িয়ে জুটার কোন লোকের কলার ধরতে হবে সঞ্জীব প্রামাণিক ধরে দেবে, কিন্তু বাকি কেউ পারবে না। তৃণমূলের ছাত্রনেতা সঞ্জীব প্রামাণিকের এই অডিও ঘিরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুঙ্গে বিতর্ক। তৃণমূল ছাত্রনেতা সঞ্জীব প্রামাণিকের বিরুদ্ধে স্বরূপ যাদবপুরের শিক্ষক সংগঠন জুটা। আমরা শুনেছি, সত্যি এটা শকিং, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কাছে এটা একটা আঘাত। কোনো সাধারণ ছাত্রছাত্রী এরকম কোনো কথা বলতে পারে না, সুতরাং যারা বলছে আমাদের স্থির বিশ্বাস তাদের সাথে সাধারণ ছাত্রছাত্রীদের কোনো যোগ নেই, সাধারণ ছাত্রছাত্রীরা এটা সমর্থনও করেন না। যদিও তৃণমূল ছাত্রনেতা সঞ্জীব প্রামাণিকের পাল্টা দাবি অডিও সত্যতা যাচাই করার প্রয়োজন রয়েছে, তার বিরুদ্ধে বাম ছাত্র শিক্ষক সংগঠন ষড়যন্ত্র করছে বলে অভিযোগ সঞ্জীবের। যাদবপুরে ক্রমশ SFI এবং বামপন্থীদের যে সোনার সংসার, সেই সোনার সংসার ভেঙে চুরমার হতে চলেছে, এবং এক প্রকার ফ্রাস্ট্রেশনের জায়গা থেকে যে কোনো শিক্ষক সংগঠন তারা একটা ছাত্রের একটা অডিও বলে চালিয়ে অ্যাটাক করে তৃণমূল ছাত্র পরিষদকে মেলাইন করার চেষ্টা করছে। ভাইরাল হওয়া অডিও তার কিনা সে বিষয়ে স্পষ্ট করেননি সঞ্জীব, তিনি শুধু অডিও সত্যতা যাচাইয়ের কথা বলছেন। তাহলে কি ভাইরাল হওয়া অডিও নেপথ্যে কি তিনি? প্রশ্ন তুলেছেন যাদবপুরের শিক্ষকদের একাংশ। আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিগ্রহের ঘটনায় নাম জড়িয়ে ছিল TMCP-র, এবার যাদবপুরে অডিও বিতর্কেও নাম জড়ালো তৃণমূল ছাত্র পরিষদের। ক্যামেরায় জয়ন্ত পালের সঙ্গে শ্রেয়সী গাঙ্গুলির রিপোর্ট, Z24 ঘন্টা।